তোমরা সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি জি স্যার, স্যার, জি স্যার, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের স্পেশাল অনলাইন ক্লাসে। স্পেশাল বলতে এটি একটি এক্সট্রা অনলাইন ক্লাস। এই এক্সট্রা অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব বলে আশা করছি তা হচ্ছে অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। আজকের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা শিখতে পারবো বলে আশা করি তা হচ্ছে অ্যালগোরিদম কি, অ্যালগোরিদমের সুবিধাগুলো জানতে পারবো, শর্ত জানতে পারবো, ফ্লো চার্ট কি, ফ্লো চার্টের সুবিধা জানতে পারবো, ফ্লো চার্টের প্রকারভেদ জানতে পারবো, সেই সাথে একটা ফ্লো চার্ট করার ক্ষেত্রে যেই মৌলিক ছাঁচ এবং নিয়মাবলীগুলো আছে সেই সম্পর্কে জানতে পারবো, ফ্লো চার্টের চিত্রগুলো জানতে পারবো, পাশাপাশি দু একটি উদাহরণও আমরা জানবো। সেটা হচ্ছে যে অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট আসলে দেখতে কেমন হবে ওই বিষয়টাও আমরা একটু জানবো, এবং সর্বশেষ যেটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে সুডো কোড। তো আশা করি শিখন ফলগুলো আমরা খাতায় কোনো না কোনোভাবে আমরা তুলে রাখছি বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো প্রথমে আমরা আসব অ্যালগোরিদম নিয়ে। তো শুরুতে একজন ব্যক্তির ছবি আমি দেখাচ্ছি। এই ছবির যে ব্যক্তিটি আছে ব্যক্তিটির নাম হচ্ছে মুসা আল খারিজমি। এই অ্যালগোরিদম নামকরণটি আসছে মূলত ওনার নামকরণ থেকে বা ওনার নামানুসারেই। এর অর্থ হচ্ছে ধাপে ধাপে কোনো একটি প্রোগ্রামকে বিশ্লেষণ করা বা সমাধান করা। প্রথমে আমরা যদি একটু জানি যে কোনো একটি প্রোগ্রাম আমরা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে সেই প্রোগ্রামটাকে আমরা ধাপে ধাপে পরপর প্রক্রিয়া অনুযায়ী সাজানোটাকেই আমরা মূলত বলে থাকি অ্যালগোরিদম। তো এটার সংজ্ঞা হিসেবে যদি আমি একটু দাঁড় করাই তাহলে এরকম হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো সমস্যার সমাধানের জন্য, কোন একটি সমস্যা বা কোন একটি প্রোগ্রাম সুনির্দিষ্ট সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকেই মূলত অ্যালগোরিদম বলা হয়। কম্পিউটার বিজ্ঞানে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সঠিক অ্যালগোরিদম একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়ায়। তোমার অ্যালগোরিদমটা সঠিক বলা যাবে ঠিক তখনই যখন তোমার ইনপুটের বিপরীতে আউটপুট পাওয়া যায়। অর্থাৎ আমরা যে উদ্দেশ্যে কাজগুলো করি সেই কাজগুলো যদি আমরা উদ্দেশ্য অনুযায়ী সফল হতে পারি তখন আমরা ধরে নিতে পারি আমাদের অ্যালগোরিদমটি সঠিক। একটি অ্যালগোরিদম করতে হলে যে শর্তগুলো আমাদের মানতে হয়, অর্থাৎ আমাদের কিছু শর্ত আছে অ্যালগোরিদমে। তো প্রথম শর্তটা হচ্ছে যে তোমার অ্যালগোরিদমটা সহজ হতে হবে এবং প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে তোমার অ্যালগোরিদমের প্রত্যেকটা ধাপ সহজেই অন্য প্রোগ্রামাররা বুঝতে পারে, এমন কোনো ধাপ থাকবে না যা দ্ব্যর্থবোধক। তিন নম্বরে হচ্ছে তোমার ধাপগুলো সসীম সংখ্যার মধ্যেই তোমার এটা সমাধান করতে হবে যাতে আমরা কম্পিউটারের সীমাবদ্ধ যেই সময়টা থাকে তার মধ্যেই আমরা আমাদের প্রোগ্রামটি সমাধান করতে পারি, এবং প্রতিটা ধাপে এমনভাবে তুমি তৈরি করবা বা লিখবা যাতে তোমার এক একটা ধাপ বিভিন্ন ক্ষেত্রে বা ব্যাপকভাবে ব্যবহৃত করা যায়। অর্থাৎ আমরা সকল প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম এমনভাবে করব না যে আমার প্রত্যেকটার জন্য একেবারে নতুন নতুন তথ্য দরকার পড়ে। এ হচ্ছে অ্যালগোরিদমের শর্ত। আর এ একটা অ্যালগোরিদম করলে যে সকল সুবিধাগুলো আমরা পেতে পারি, যেমন আমার একটা প্রোগ্রামের উদ্দেশ্য কি সেটা আমরা বুঝতে পারবো, আবার এই প্রোগ্রামের যদি কোনো ভুল ত্রুটি থাকে তা আমরা সহজেই নির্ণয় করতে পারবো এবং সমাধানও করতে পারবো, আবার আমার এই প্রোগ্রামটা গতিবিধিটা কি, প্রবাহটা কি রকম হচ্ছে, ইনপুটের বিপরীতে আউটপুট ঠিক মতো পাচ্ছি কি না বা পাবো কি না, এরকম প্রবাহের দিকগুলো আমি বুঝতে পারবো। যত বড় বড় প্রোগ্রাম থাকুক না কেন আমি সহজেই সমাধান করতে পারবো। চাইলে আমার প্রোগ্রাম পরিবর্তন কিংবা পরিবর্ধন এগুলো আমি চাইলে করতে পারবো। তো এ হচ্ছে অ্যালগোরিদমের সুবিধা। আমরা একটা নর্মাল একটি কাজ যদি বলি যে ছোটবেলা থেকে আমরা করে আসছি যে তিনটি সংখ্যার যোগফল। তো আমি যদি বলি যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় কিভাবে আমরা করব, তো আমরা সকলেই জানি খুব সিম্পল বিষয় স্যার, যে তিনটা সংখ্যা দিবেন তারপর প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা,
যার এরপরে কি বলি যোগফল প্রকাশ করে ফেলতে পারি। তাহলে এই যে ধাপটা মানে এই কাজটাকে আমি যদি ধাপে ধাপে করতে চাই, তাহলে প্রথমত এটা একটা প্রোগ্রাম, মানে কম্পিউটারের মাধ্যমে সমস্যার সমাধান, এটা একটা সমস্যা, এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে হলে এক নম্বর আমার যে স্টেপ, যেমন প্রিভিয়াস ক্লাসে তোমরা পেয়েছিলে যে একটা প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে আমাকে এক নম্বর ধাপ হচ্ছে কি সমস্যার নির্দিষ্টকরণ। তো এই প্রোগ্রামটা আমি করবো কিনা আগে এটা আমাকে নির্দিষ্ট করতে হবে। তাহলে এক নম্বর স্টেপ আমরা লিখতে পারি স্টার্ট করা বা শুরু করা। তারপরে যেহেতু আমার প্রশ্নটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করা, তো আমরা এই বিষয়টাকে এভাবে করতে পারি যে দুই নম্বরে হচ্ছে যে তিনটি সংখ্যার মান গ্রহণ করা, অর্থাৎ যে তুমি যদি তিনটি সংখ্যা যোগফল বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তিনটি সংখ্যা তোমাকে দিতে হবে। এখন আমি যদি তিনটি সংখ্যার যোগফল বের করতে চাই তাহলে আমি তোমাকে বলবো যে তুমি তিনটি সংখ্যা দাও আমি যোগ করে দিই। তো এরকম ভাবে আমরা বলি, তাহলে দুই নম্বর স্টেপ আমার তিনটি সংখ্যা লাগবে। তো এই কথাটাকে আমরা লিখতে পারি ইনপুট হিসেবে তিনটি সংখ্যার মান গ্রহণ করা। এখন তুমি যখন তিনটি সংখ্যার যোগফল করতে আসছো এবং আমি যদি তোমাকে তিনটি সংখ্যা দিয়ে দেই, তাহলে তোমার পরবর্তী স্টেপ কি হবে, তিনটা সংখ্যাকে নিয়ে যোগ করা, এটা হবে তোমার পরবর্তী স্টেপ। তার মানে তিন নাম্বার এটা হচ্ছে যে সংখ্যাগুলো যোগ করা, আর তুমি যখন যোগ করবা তারপরের কাজটা কি ফলাফল উপস্থাপন করা। তাহলে আমরা এই কথাটা বলতে পারি ফলাফল প্রকাশ বা যোগফল প্রকাশ বা ছাপানো, এবং এর মধ্য দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করতে পারি। খুব সিম্পল একটা বিষয় দাঁড়ালো। এবার তুমি একটু ঠান্ডা মাথায়, আমার এখানে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে, পাঁচটা ধাপ দেওয়া আছে, এই পাঁচটা ধাপ যদি তুমি একটু অ্যানালাইসিস করো তাহলে খেয়াল করে দেখো প্রোগ্রামটা শুরু করতেছি, সকল ধাপই কিন্তু আরো যত প্রোগ্রাম থাকুক না কেন সবগুলোর ক্ষেত্রে আমার এই এক নম্বর স্টেপটা কিন্তু থাকবে, কারণ আমরা শর্তের মধ্যে বলেছিলাম যে আমাদের ধাপগুলো এমনভাবে হবে যাতে সকল জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে শুরু করা বা স্টার্ট করা এটা আমি ফিক্সড রেখে দিলাম। দুই নম্বরে যদি আমি একটু চিন্তা করি মান গ্রহণ করা, তাহলে আমি ইনপুট করতেছি, তিন নম্বর হচ্ছে প্রসেস করতেছি মানে প্রক্রিয়াকরণ করতেছি, চার নম্বরে যেটা আমার পয়েন্ট আছে সেটাকে আমি বলি কি আউটপুট করতেছি, এবং পাঁচ নম্বরে পয়েন্ট হচ্ছে প্রোগ্রামটা শেষ করতেছি। তাহলে এই পাঁচটা ধাপে আমরা একটা অ্যালগোরিদম আমরা করতে পারবো। তো অ্যালগোরিদমটা মূলত কি বলেছিলাম যে ধাপে ধাপে বিশ্লেষণ করা। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো যে আমার এখানে এই পুরো প্রোগ্রামটাতে ধাপে ধাপে কিন্তু বিশ্লেষণ হচ্ছে। তাহলে পুরো প্রোগ্রামে আমি জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম আমি নিলাম, সেটা কোনটা তিনটি সংখ্যা যোগফল। আমি ঠিক অনুরূপ যদি আর একটা প্রোগ্রাম দেখতে চাই গড় বের করা, তো আমরা এবার যদি গড়ের বিষয়টা একটু দেখি, সেম আগের মতোই আসে যে তিনটি সংখ্যার গড় বের করব। তা আমরা সবাই জানি যে মোট সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, তাহলে তিনটি সংখ্যা হলে তিন দিয়ে ভাগ দিব। তো এক নম্বর স্টেপ আমার প্রোগ্রামটা শুরু করা, দুই নম্বর স্টেপ সে আগের মতো আমার তিনটা সংখ্যা আমার জানতে হবে, তাহলে আমি কি করবো ইনপুট হিসেবে তিনটি সংখ্যা নেয়া, তিন নম্বর স্টেপ আমি যখন তিনটি সংখ্যা জানি তখন গড় নির্ণয় করার জন্য আমার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা বের করবো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এরকম যে অ্যাভারেজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, যেহেতু তিনটি সংখ্যা ডিভাইডেড থ্রি, তাহলে সংখ্যাগুলোর গড় বের করা। চার নম্বর কী হবে ফলাফল প্রকাশ করবো, অ্যাভারেজ বিশেষ করে অ্যাভারেজ যেহেতু করতেছে অ্যাভারেজটা বের হবে, এবং পাঁচ নম্বর স্টেপ আমার প্রোগ্রামটা শেষ করা। তাহলে এই যে দুইটা অ্যালগোরিদম, এই দুইটা অ্যালগোরিদম কি আমরা বুঝতে পারছি সবাই? আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে হচ্ছে কোনটা, যে ত্রিভুজের একটা সূত্র আছে আমরা জানি কোনটা, সেটা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে ভূমি আর উচ্চতা দিয়ে দিই তাহলে কি তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা না? সবাই কি বলো? তাহলে এখন যদি একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম যখন আমরা তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমরা আমার কম্পিউটারকে নির্দেশনা দেব তুই যে ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করো। তাহলে এক নম্বর স্টেপ সেম আগের মতো আমরা বলতে পারি প্রোগ্রামটা শুরু করা, দুই নম্বর স্টেপ এবার আমার ইনপুট হিসেবে কিছুক্ষণ আগে যখন তিনটি সংখ্যার কথা বলছি তখন তিনটি সংখ্যা নিচ্ছি, আর এখন আমার দরকার কি কি, যেহেতু আমার প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, তাহলে আমাকে এখন যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে ভূমি এবং উচ্চতা বের করা, মানে ত্রিভুজের সূত্রের ক্ষেত্রে আমার এই দুইটা জিনিস জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা দুই নম্বর হিসেবে লিখতে পারি যে ভূমি আর উচ্চতার মান গ্রহণ করা। এবার তিন নম্বরে প্রক্রিয়াকরণের মধ্যে নিয়ে আসতে পারি, সূত্রটাই প্রয়োগ করে দিব যে ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটাকে আরেকভাবে লিখতে পারি যে ভূমি গুণ উচ্চতা ডিভাইডেড টু।
তো এটাকে আমরা যদি ইংরেজিতে একটু লিখতে চাই তাহলে আমরা ক্ষেত্রফলের পরিবর্তে লিখতে পারি এরিয়া, এরিয়া ইকুয়াল বেস ইনটু হাইট ডিভাইডেড টু, অথবা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ 1/2 ইনটু উইদিন ব্র্যাকেট যেটা বেস ইনটু হাইট। তারপরে কি হবে, ক্ষেত্রফল প্রকাশ এবং প্রোগ্রাম শেষ। তাহলে তিনটা প্রোগ্রাম আমি তোমাদেরকে দেখালাম, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে কর, একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। একইভাবে আমরা যেই অ্যালগোরিদমগুলো পেতে পারি, আরও সামনে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, যে বৃত্তের ক্ষেত্রফলের আমরা প্রোগ্রাম পেতে পারি, ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করা এই প্রোগ্রামের অ্যালগোরিদম আমরা পেতে পারি, কিংবা দুটি সংখ্যার গসাগু অথবা লসাগু বের করার অ্যালগোরিদম আমরা পেতে পারি। তারপরে আবার এমন হয় যে কোন একটি সংখ্যা তোমাকে আমি দিব, এটা ধনাত্মক না ঋণাত্মক, তা বের করতে হবে তোমার কম্পিউটারের মাধ্যমে, অর্থাৎ তুমি প্রোগ্রাম বানাবা। তোমাকে খাতায় করতে দিলে তো তুমি করার আগে আমাকে বলে ফেলবা। যেমন আমি তোমাকে এক্সাম্পল হিসেবে বলি যে 26 এই সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক, তো এক কথায় সবাই এক সমসূরে বলে ফেলবো 26 হচ্ছে কি, ধনাত্মক। ওয়াই, ধনাত্মক কারণ কি, যে শূন্য থেকে সংখ্যাটা বড়, এই যে একটা পলিসি জিরো থেকে বড়, কম্পিউটার তাকে আমি বুঝাবো কিভাবে, তাহলে ওই বুঝানোর প্রক্রিয়াটা কি আমি যখন ধাপে ধাপে লিখিত আকারে বিশ্লেষণ করব তখন আমরা সেটাকে বলি অ্যালগোরিদম। তাহলে তিনটা উদাহরণ দিয়ে অ্যালগোরিদমটা কি আমরা কি অ্যানালাইসিস করতে পারতেছি, বুঝতে পারছি সবাই? জি জি স্যার, জি স্যার। এবার আমরা জি ফ্লো চার্ট, তো ফ্লো চার্টের বিষয়টা হচ্ছে কোনটা, যে এতক্ষণ আমি অ্যালগোরিদমের সংজ্ঞায় যা বলেছিলাম তা হচ্ছে কোনটা, যে ধাপে ধাপে বিশ্লেষণ। তাহলে ফ্লো চার্ট কি হবে, কথা হচ্ছে যে ধাপে ধাপে যে বিশ্লেষণটা আছে এই বিশ্লেষণটাকে যখন আমি চিত্র ভিত্তিক মানে ছবির মাধ্যমে একে একে, তোমরা পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, আমি যখন একে একে বুঝাবো যে এরপরে এটা করব, এরপরে এটা করব, এরকম চিহ্নের মাধ্যমে বা চিত্র ভিত্তিক পদ্ধতিতে যখন আমি কোনো একটি সমস্যা সমাধান করব তখন সেটাকে আমরা বলি ফ্লো চার্ট। তার মানে এবার যদি আমরা সংজ্ঞাটা বলি, তাহলে যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্ন স্পেসিফিক, তুমি মনমতো চিহ্ন আঁকলে তো আরেকজন প্রোগ্রামার তোমার এটা বুঝবে না, যে চিহ্নটা তোমাকে আঁকতে হবে বা তুমি যে চিহ্নটা ব্যবহার করবা সেই চিহ্নটা যাতে তোমার মতো আরেকজন প্রোগ্রামার তোমার এই চিহ্নের অর্থ বুঝতে পারে, তাহলে সেটা হবে কোনটা, যে যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে নির্দিষ্ট কোনো একটি সমস্যা সমাধান করা হয় তাকে ফ্লো চার্ট বলা হয়। এক কথায় যদি আমরা একটু বিষয়টাকে দাঁড় করাই, যে অ্যালগোরিদমের চিত্ররূপই হলো ফ্লো চার্ট। তোমাকে যদি আমি প্রশ্ন করি এক কথায় উত্তর দাও যে ফ্লো চার্ট কি, এক বাক্যে ছোট্ট সিম্পলই আমাকে বুঝাও এক কথায়, যে আমরা যে অ্যালগোরিদম করি তার চিত্রভিত্তিক উপস্থাপন প্রক্রিয়াটাকেই মূলত আমরা বলে থাকি ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্ট কি আমরা বুঝতে পারছি? এবার আসো, প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই ফ্লোচার্ট অ্যাকচুয়ালি সুবিধাটা কি। তো কিছুক্ষণ আগে অ্যালগোরিদমের যে সুবিধার কথাগুলো বলেছিলাম ঘুরি ফিরে একই জায়গায় দাঁড়ায়, যে অ্যালগোরিদম করলে যে সুবিধা পাওয়া যায় ফ্লোচার্ট করলো ওই একই সুবিধা পাওয়া যায়। তারপরেও যদি আমরা একটু স্পেসিফিক কথা বলি, যে একটা প্রোগ্রাম উপস্থাপন করার সবচেয়ে সহজ উপায় হলো ফ্লোচার্ট। আচ্ছা, আমরা অনেকেই জানি বাসা বাড়িতে আমরা হয়তো দেখেছি বা যারা স্থানীয়ভাবে আছো কমবেশ সবাই কিন্তু জানো যে একটা বিল্ডিং তৈরি করতে হলে প্রথমে আমরা একটা লিখিত রূপ তৈরি করি, যে আমার এখানে কয়টা রুম হবে, আমার জায়গা কতটুকু, আমার রুমের পরিধি কতগুলো হবে, আর কি কি লাগবে উপকরণ সহ, এগুলো একটা লিখিত রূপ থাকে। ওই লিখিত রূপের পরে আমরা যখন ডেভেলপারদের কাছে যাই কিংবা আমরা যদি তোমার ইঞ্জিনিয়ারদের কাছে যাই, তারা কি করে তোমাকে একটা নকশা তৈরি করে দেয়। খেয়াল করে দেখো, লিখিত একটা রূপ থাকে, তারপরে কি করে আবার একটা নকশা তৈরি করে। তো এই নকশাটাকে মূলত ফ্লো চার্ট বলা হয়। তাহলে একটি প্রোগ্রাম উপস্থাপন করার সবচেয়ে সহজ উপায় হলো এই ফ্লো চার্ট। মানে তুমি ওই নকশা দিয়ে যেমনটা বুঝতে পারো বিল্ডিংটা তোমার দেখতে কেমন হবে, ঠিক তেমনি ফ্লো চার্টের মাধ্যমে তুমি তোমার প্রোগ্রামটা বুঝতে পারতেছো, ইয়েস অথবা নো এর পারপাসে তোমার প্রোগ্রামটা কেমন হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে ফ্লো চার্ট ব্যবহার করে সমস্যাকে বিশ্লেষণ করা যায়, যে তুমি কোন ধাপে গিয়ে কোন কাজগুলো করতে পারছো সেটা বোঝা যায়। তিন নম্বর হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের সময় ফ্লোচার্ট একটি নীল নকশা এর ভূমিকা পালন করে, যা প্রোগ্রাম উন্নয়ন প্রক্রিয়াকে আরও সহজ করে দেয়। এই যে বিল্ডিংয়ের জন্য তুমি যে এই নকশার কথা বলতেছো,
এই নকশাটায় কিন্তু তোমাকে কোথায় ভুল আছে, কোথায় তোমার দেখতে ভালো লাগতেছে না, কিংবা তোমার ওই নকশা করতে গিয়ে তুমি দেখলা যে তুমি যে কালারটা ব্যবহার করতেছিলা বিল্ডিং এর জন্য সে কালারটা তোমার কাছে সুন্দর লাগতেছে না, তখন তুমি চেঞ্জ করার সুযোগ পাচ্ছ। ঠিক তেমনি একটা প্রোগ্রামেও আমার কোন অংশে বা কোন স্টেপে আমার কথাগুলো সুন্দর হচ্ছে না, বা কোন স্টেপে আমার প্রোগ্রামটাতে সমস্যা হচ্ছে, বা এটা এইভাবে না করে ওইভাবে করতে পারি কিনা, এরকম একটা নকশা হিসেবে কাজ করে। তারপর আসো ফ্লোচার্টের সাহায্যে প্রোগ্রাম বা সিস্টেম রক্ষণাবেক্ষণের সহজ হয়ে যায়, ফ্লোচার্টকে যে কোনো প্রোগ্রামিং ভাষায় কোডে রূপান্তর করা যায়। তার মানে কি দাঁড়ালো, যে আমি যদি ফ্লোচার্ট করি, আমি যদি সিতে প্রোগ্রাম করতে চাই আমি করতে পারবো, আমি যদি পাইথনে প্রোগ্রাম করতে চাই আমি করতে পারবো, আমি যদি ভিজুয়াল বেসিকে করতে চাই আমি করতে পারবো, মানে যে কোনো ভাষায় আমি করতে পারবো, কারণ ফ্লোচার্টের সাথে ভাষা সম্পর্ক নেই। অ্যালগোরিদম আর ফ্লোচার্ট হচ্ছে আমার প্রোগ্রামের বর্ণনা, একটাকে লিখিত রূপে আর একটাকে হচ্ছে চিত্রভিত্তিক। তাহলে ফ্লোচার্ট করলে বা অ্যালগোরিদম করলে একই সুবিধা, আমি কিছুক্ষণ আগে তোমাকে এই কথাটা বলেছিলাম যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের সুবিধাগুলো কিন্তু সেম। আমি কি বিষয়টা কি বুঝাতে পারতেছি সবাইকে? এবার যে বিষয়টা জানতে চাইবো যে তোমার ফ্লোচার্টের প্রকারভেদ, মূলত দুই ধরনের ফ্লোচার্ট আমরা পাই। আমরা নবম দশম শ্রেণীতে আইসিটি যে বইটা ছিল সেখানে কিন্তু তোমাদেরকে সফটওয়্যার কয় ধরনের এরকম একটা টপিক ছিল, সফটওয়্যার। তো সেখানে কিন্তু তোমরা সফটওয়্যার দুই ধরনের কথা বলেছিলে, সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে প্রোগ্রাম সফটওয়্যার। তো এখানেও এই ফ্লোচার্টের প্রকারভেদ হচ্ছে দুই ধরনের, একটাকে আমরা বলি সিস্টেম ফ্লোচার্ট আর একটাকে বলি আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট। তো স্যার প্রোগ্রাম সফটওয়্যার তো বই না, অ্যাপ্লিকেশন সফটওয়্যার পড়ছি। একই একই এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে প্রোগ্রাম সফটওয়্যার বলা হয়। আচ্ছা, তো এবার আমরা আসি যে সিস্টেম ফ্লোচার্টটা অ্যাকচুয়ালি কি। যেমন অনেকগুলো কাজ বা প্রক্রিয়ার সমন্বয় হচ্ছে একটা সিস্টেম। তো সিস্টেমের ডাটার প্রবাহ বা প্রক্রিয়াকরণের প্রবাহ নির্দেশকারী চার্টই হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। অর্থাৎ আমরা এই যে মাঝে মাঝে আমরা বলি না অপারেটিং সিস্টেমের নাম, এরকম নাম শুনছিলাম না, অপারেটিং সিস্টেম, আমরা সংক্ষেপে বলি অপারেটিং সিস্টেমের যে নামকরণগুলো, তো ওই সফটওয়্যারগুলো মানে ওই প্রোগ্রামগুলো তৈরি করা বা ওই সিস্টেমগুলো তৈরি করার জন্য আমার যে নকশা বা যে কাঠামো দরকার পড়ে সেগুলো আমরা করে থাকি সিস্টেম ফ্লোচার্টের মাধ্যমে। আবার আমরা অনেক সময় আমাদের প্রোগ্রামে, যেমন তোমরা বর্তমানে তোমরা সবাই জানো যে তোমার মোবাইলে এমন অনেক সুন্দর সুন্দর অ্যাপস আছে, তুমি ইনস্টল করে নিতে পারো, এইস ক্যালকুলেটর নামক অ্যাপস পাও, ক্যালকুলেটর নামক অ্যাপস পাও, তারপর তুমি নোটবুকের নামে অ্যাপস পাচ্ছ, এরকম কম্পিউটারে তুমি এরকম অনেক প্রোগ্রাম পাচ্ছ যেখানে তুমি তোমার জন্ম তারিখটা, সালটা শুধু ইনপুট দিছ, তারিখ সহ অটোমেটিক তোমার তোমার এখন বয়স কত, তারপর তোমার দিন কত, মাস কত, ইত্যাদি সব কিছু তোমার চলে আসতেছে। এছাড়া আরও অনেক ক্যালকুলেটেড জিনিসগুলো আছে যেগুলো অল্পতে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, কনভার্টার, এমন অনেক কনভার্টার আছে কনভার্ট করতে পারি। তাহলে এই যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোর পাশাপাশি এমনও এখন প্রোগ্রাম আছে যে তুমি তিনটি সংখ্যা তুমি ইনপুট করছো, যোগফল বের করে দিয়েছে, গড় বের করে দিয়েছে, তারপর ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াসে বের করে দিয়েছে, তারপর হচ্ছে তোমার গসাগো দুইটি সংখ্যা ইনপুট করছো তার গসাগো বলে দিয়েছে। যেমন তুমি আর আমি এখন করতে গেলে খাতা লাগবে, কিন্তু কম্পিউটারে এখন এমন অনেক প্রোগ্রাম আছে যে প্রোগ্রামের সংখ্যাগুলো দিছে অটোমেটিক, গড় বলে দিয়েছে, ধারাবাহিক সংখ্যাগুলো বলে দিয়েছে, জিপিএ বের করার পদ্ধতির জন্য এখন সিস্টেম রেডি হয়ে গিয়েছে যেখানে তুমি শুধুমাত্র মান বা সংখ্যাটা ইনপুট দিছো বা তোমার প্রাপ্ত নম্বরটা ইনপুট দিয়েছো, অটোমেটিক জিপিএ বের হয়ে গেছে। আর এই ধরনের কার্যক্রমগুলোকে আমরা বলি প্রোগ্রাম ফ্লোচার্ট। অর্থাৎ প্রোগ্রাম লেখার আগে প্রোগ্রামের কাজের ধাপগুলো চিত্রের সাহায্যে লেখাই হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। তো আমাদের পাঠ্য বইয়ে মূলত প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আমাদের কাজ। এবার আমরা আসি ফ্লোচার্ট গঠনের মৌলিক ছাঁচ কি। আমরা জানি যে কম্পিউটারে রহস্যময় কিছু থাকবে না, মানে কম্পিউটার ওপেন একটা জিনিস, প্রত্যেক প্রোগ্রামারই তার গঠন সম্পর্কে জানে বুঝে। তো এখানে কম্পিউটার মুষ্টিমেয় কয়েকটা শর্ত শুধু জানতে পারে বা বুঝতে পারে, এই শর্ত বা যুক্তির বাইরে কম্পিউটার কিন্তু আর কোনো কাজ করতে পারবে না। তার একটা হচ্ছে যে সরল অনুক্রম, মানে স্টেপ বাই স্টেপ, এক নম্বর ধাপের পরে দুই নম্বর ধাপ, দুই নম্বর ধাপের পরে তিন নম্বর ধাপ, এই ধারাবাহিকভাবে প্রোগ্রাম তৈরি করলে কম্পিউটার সেটা বুঝতে পারবে। দুই নম্বর হচ্ছে নির্বাচন বা সিলেকশন। এটার মানে হচ্ছে কিরকম জানোনি, যে আমি যেমন বললাম যে 14, এই সংখ্যাটা তোমার জোর নাকি বিজোর, তো তুমি তো মুখে বলে ফেলতেছো স্যার 14 এটা জোর, কারণ তুমি ভালো করে মাথায় রাখছো যে 2, 4, 6, 8, 10 এরকম সংখ্যাগুলো জোর, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা কিন্তু তুমি ওইভাবে শিখো নাই, তুমি শিখছিলে যেটা দুই দিয়ে ভাগ যায় এবং ভাগশেষ শূন্য হয় সেটা জোর। এখন আমার
কম্পিউটারের একটা প্রশ্ন তৈরি হয়ে যায় যে সংখ্যাটা কি দুই দিয়ে ভাগ যায় কিনা, এরকম একটা প্রশ্ন। উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে আমরা বলবো জোর, উত্তরটা যদি না হয় তাহলে হবে বেজোর। তাহলে এই যে হ্যাঁ না সেটা ডিপেন্ড করে সংখ্যার উপরে, কম্পিউটার কি হা প্রকাশ করবে নাকি না প্রকাশ করবে, জোর লিখবে না বিজোর লিখবে, তা ডিপেন্ড করে সংখ্যার উপরে। আর এইটার উপরে যখন আমি একটা প্রোগ্রাম তৈরি করি তখন এই ধাপটাকে আমাকে কি করতে হয় যে লিখতে হয়, এবং আমার সেটাকে নির্বাচন করতে হবে। সংখ্যাটা যখন ইনপুট হয় তখন কম্পিউটার সেটা নির্বাচন করে, ওই কোয়ালিটির যেই ফ্লোচার্টগুলো থাকবে সেগুলোকে আমরা বলি নির্বাচন বা সিলেকশন ফ্লোচার্ট। তিন নম্বরে যে যুক্তিটা সে বুঝে, কম্পিউটার বুঝতে পারে, তা হচ্ছে পুনরাবৃত্তি বা রিপিটেশন। এটাকে আমরা অনেকে লুপ বলি, পুনরাবৃত্তি বা রিপিটেশন লুপ। লুপ মানেই হচ্ছে পুনরাবৃত্তি। সেটা হচ্ছে লুপটা কি, একই কাজ বারবার করা, একই কাজ বারবার করা। যেমন আমি তোমাদেরকে বলি এখানে গসাগু বের করো, দুটি সংখ্যার গসাগু। তো তুমি একটু মেমোরিতে একটু চাপ দিয়ে দেখো যে দুটি সংখ্যার গসাগু বের করতে হলে তোমাকে প্রথমে কি করতে হয়, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ দিতে হয়। ভাগশেষ শূন্য হলে আমরা গসাগুর উত্তরটা বের করে ফেলতে পারি, কিন্তু যদি ভাগশেষ শূন্য না হয় আমি তখন আবার কি করি, রিভার্স করি, আবার যে সংখ্যাটা দিয়ে ভাগ দিয়েছিলাম ওই সংখ্যাটাকে ভাগশেষ দিয়ে ভাগ দিই। আর এই প্রক্রিয়া ততবার চলবে যতক্ষণ না আমি ভাগশেষ শূন্য পাই। কথাটা কি ঠিক মনে পড়ছে বিষয়টা? দুটি সংখ্যার গসাগু যখন আমি বের করি তখন বিষয়টা দাঁড়ায় এরকম যে দুটি সংখ্যা আমি নিব, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ দিব, ভাগশেষ শূন্য হলে আমি মান পেয়ে গেলাম, যদি ভাগশেষ শূন্য না হয় আমাকে আবার প্রক্রিয়াকরণ করতে হবে, অর্থাৎ ভাগের কাজটা আমাকে বারবার করতে হবে। এবং কতবার করব, যতক্ষণ না আমি আমার ফলাফল পাচ্ছি। তাহলে এই ধরনের প্রোগ্রামগুলোকে আমরা বলি রিপিটেশন লুপ বা পুনরাবৃত্তি, বা শুধু লুপ বললেও আমরা বুঝতে পারি। তারপর আসো জাম্প। যেমন এমন অনেক প্রোগ্রাম আছে যে তার মান যদি সত্য হয়, তার শর্তটা যে কন্ডিশন তাকে দেওয়া হবে সেই কন্ডিশন যদি মানে তাহলে ফলাফল প্রকাশ করবে, যদি কন্ডিশন না মানে তাহলে অন্য জায়গায় যাবে, সেখানে গিয়ে ওই কন্ডিশন অনুযায়ী তার প্রক্রিয়াকরণের কাজ করে আবার যাচাই করাবে। তাহলে এই প্রক্রিয়ার কিছু প্রোগ্রাম থাকে, যেমন ধারাবাহিক যোগফল, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এইভাবে আমি 10 পর্যন্ত বা 100 পর্যন্ত বা 70 পর্যন্ত আমি বললাম যে ধারাবাহিক সংখ্যাগুলো যোগ করো। এখন এই যোগটা 100 বার কম্পিউটার করবে স্বয়ংক্রিয়ভাবে, কিন্তু আমি প্রোগ্রামটা একবার লিখব আর এমনভাবে লিখব যে 100 বার তার যোগ করা হয়ে গেলে ফলাফল প্রকাশ করবে, কিন্তু যোগ 100 বার না করা হলে সে বারবার যোগের কাজ করবে। তো যখন ফলাফল প্রকাশ করবে তখন তো আমি প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি, কিন্তু যদি না হয় তখন লাভ দিয়ে আবার পেছনে আনবো যোগের কাজ করার জন্য। এই স্টেপ অনেক সময় দেখা গেল এক নম্বর ধাপ, দুই নম্বর ধাপ, তিন নম্বর ধাপের পরে 7 নম্বর ধাপে পাঠিয়ে দিলাম, অর্থাৎ 3 নম্বর ধাপে লিখলাম এরকম যে যদি ফলাফল ওকে হয় তাহলে ফলাফলটা প্রকাশ করে দাও, যদি আমি শর্তটা সমান হয়ে যায় ফলাফল প্রকাশ করে, তাহলে ফলাফল প্রকাশের জন্য আমি হয়তো বা লিখতে পারি 7 নম্বর ধাপ। তো এরকমই অনেক সময় ধাপ ব্যালেন্স করতে, ধাপগুলোকে জাম্প করাতে হয়। তো সেটাও আমরা মাথায় নিতে পারবো যখন আমি একটা প্রোগ্রাম দেখব, আমরা তখন অনায়াসে বুঝতে পারবো। তাহলে কম্পিউটার যে চার ধরনের যুক্তি বুঝতে পারে, এই চার ধরনের যুক্তির মধ্যে একটা হচ্ছে সরল অনুক্রম, একটা হচ্ছে নির্বাচন বা সিলেকশন, একটা হচ্ছে পুনরাবৃত্তি বা রিপিটেশন, আর একটা হচ্ছে জাম্প। এই চার ধরনের তথ্যটা সে বুঝতে পারে। তো আমরা এখন যে জিনিসটা জানবো যে একটা ফ্লোচার্ট যদি আঁকতে চাই তাহলে আমার তার নিয়মগুলো কি হবে। তো প্রথমে আসি যে প্রত্যেকটা ফ্লোচার্টের শুরু এবং শেষ অবজেক্ট থাকতে হবে। তার মানে কিছুক্ষণ আগে যখন আমরা অ্যালগোরিদম করেছিলাম তুমি কি খেয়াল করেছিলাম, এক নম্বর স্টেপ শুরু করি এবং 5 নম্বর স্টেপে গিয়ে লেখছি আবার প্রোগ্রাম শেষ করি, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোচার্টে শুরু এবং শেষ আমাকে অবশ্যই থাকতে হবে। দুই নম্বরে তার নিয়মের মধ্যে আরেকটা হচ্ছে যে প্রবাহগুলো অবশ্যই উপর থেকে নিচে, ওই যে হঠাৎ করে মাঝখান থেকে অ্যারো চিহ্ন দিয়ে পাশে চিত্র আঁকবো এটা হবে না, নিচে নিচে চিত্র আঁকতে হবে। আমরা যদি কেউ বলি স্যার পাশে তো জায়গাটা খালি, আমি কি পাশে পরে চিত্রটা পাশে বসে অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দেই, তাহলে উত্তর হচ্ছে না, এটা হবে না। হবে এটা তাহলে কি করতে হবে, নিচে নিচে আমাকে লিখতে হবে। তাহলে এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। আর নিয়ন্ত্রণ অবশ্য, নিয়ন্ত্রণ প্রবাহ অবশ্যই বটম থেকে শেষ হবে। তাহলে এটা হচ্ছে বটম, মানে টপ হচ্ছে উপরে আর বটমে গিয়ে আমরা এখানে শেষ করে দেব।
প্রচলিত চিহ্ন বা প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট তৈরি করতে হবে। এখন ফ্লোচার্টের জন্য নির্দিষ্ট কতগুলো, যেমন সিস্টেম ফ্লোচার্টের জন্য কতগুলো প্রতীক আছে, প্রোগ্রাম ফ্লোচার্টের জন্য কতগুলো প্রতীক আছে। এখন তোমার ইচ্ছে হলো যে ওর চিত্র ভালো লাগে না, আমার নিজের মতো করে একটা বানিয়ে দিই, পারবো এরকম করা? অবশ্যই। না স্যার। তাহলে নির্দিষ্ট বা ফিক্সড কতগুলো চিহ্ন থাকবে, প্রতীক থাকবে বা চিত্র থাকবে, শুধুমাত্র সেগুলি আমরা ব্যবহার করতে পারবো, অন্য কিছু না। ঠিক আছে, তারপর আসো তীর, মানে অ্যারো চিহ্ন দিয়ে নিয়ন্ত্রণ প্রবাহ দেখাতে হবে। তাহলে এক নম্বর ধাপের পরে দুই নম্বরে যে সিম্বল গুলো থাকবে এগুলো আমরা কি চিহ্ন দিব? অ্যারো চিহ্ন দিব। অবশ্যই অ্যারো চিহ্ন, অনেক সময় আমরা দেখি যে হয়তো কোনো অ্যারো ছোট হয়ে গেছে, কোনো অ্যারো বড় হয়ে গেছে, এটা সমস্যা না, বাট মাথায় রাখতে হবে যে সবগুলো চিহ্নই ছোট বড় আমার ঠিক রাখতে হবে, বা অ্যারো চিহ্নগুলো ধাপে ধাপে ক্রমান্বয়ে নিচের দিকে নামাতে হবে। তারপর আসো ফ্লোচার্টে কোনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা যাবে না। আমি কি সি প্রোগ্রামিং লিখতেছি না জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম লিখতেছি, ওই ধরনের কোনো ভাষা ফ্লোচার্টে আমরা লিখবো না। তো ফ্লোচার্টে কোনো প্রোগ্রামিং ভাষা আমরা লিখবো না, এটা একটা বিষয়। এবং চিহ্নগুলো ছোট বড়, ফ্লোচার্টে যতগুলো প্রতীক ব্যবহার করবা প্রত্যেকটা প্রতীকের আকৃতি প্রায় সমান যাতে থাকে। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো স্যার একটু ভিতরে ডিটেলস লিখতে গিয়ে একটু বড় ছোট হয়েছে, সেটা স্পেসিফিক না হলেই ভালো, বাট যদি বড় মনে হয় তুমি আগে থেকে সব প্রোগ্রামগুলো একটু একটু করে বড় করে রাখবা। তারপর আসো অতিরিক্ত সংযোগ রেখা ও প্রতীক ব্যবহার করা যাবে না। তুমি নিজ থেকে কোনো সংযোগ রেখা বা প্রতীক তুমি চাইলে এগুলো ব্যবহার করতে পারবে না, এটা যদিও একটু আগের পয়েন্টেও চলে আসছে এই কথাটা। তাহলে একটা ফ্লোচার্ট আঁকতে এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। তোমাদের একটা প্রশ্ন তৈরি হয় এখানে, অনেকে প্রশ্ন করে স্যার ফ্লোচার্ট কি আমরা পেন্সিল দিয়ে করব না কলম দিয়ে করব। তো এই প্রশ্নটা আমি প্রায় সময় ফেস করি। তো এক কথায় যদি বলি যে কলম বা পেন্সিলের কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ কলম দিয়ে করলেও আমাদের কোনো প্রবলেম নেই, যারা এক্সামিনার থাকেন স্যারদের কোনো প্রবলেম থাকবে না, পেন্সিল দিয়ে করলেও কোনো প্রবলেম থাকবে না। এখন যদি তুমি বলো স্যার কোনটা হলে বেস্ট, তাহলে আমার মতে এক্সপার্ট, তুমি যদি এক্সপার্ট হয়ে থাকো যে তুমি শিওর তোমার ভুল হবে না, তাহলে তুমি পেন্সিল দিয়ে করতে কলম দিয়ে করতে পারো। আর যদি মনে হয় যে একটু ছোট বড় হতে পারে, একটু কনফিউজড, একটু মোছার দরকার পড়তে পারে, যেমন পেন্সিল দিয়ে করলে এই সুবিধাটা তুমি পাচ্ছ যে একটু মুছতে পারলাম বা একটু বড় করার দরকার ছিল হঠাৎ করে বড় করে নিলাম, বা ছোট হয়ে গেছে আর একটু বড় করলাম, কিংবা বড় হয়ে গেছে একটু ছোট করলাম, এই জিনিসগুলো তখন পেন্সিল। আসলে এক কথায় যদি জেনারেলি বলে কলম পেন্সিল আমাদের কোনো সমস্যা নেই, বাকিটা তোমার ইচ্ছে। আমি কি কনসেপ্টটা কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার। এবার আসো প্রোগ্রাম ফ্লোচার্টের কিছু প্রতীক আমরা ব্যবহার করি। আমি শুরুতেই বলেছিলাম যে সিস্টেম ফ্লোচার্টের কিন্তু আমাদের কোনো প্রোগ্রাম নেই, আমরা মূলত শিখবো সি প্রোগ্রামিং এর মাধ্যমে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো প্রোগ্রাম ফ্লোচার্টের সবার আগে কি দেখালাম, ছবি ডিম, শব্দটা হচ্ছে ডিম্বক আকৃতির একটা চিত্র আর কি, এই জন্য আমরা ওইটা দেখাইছি। কিন্তু তুমি আবার খাতার মধ্যে ডিমেই কেউ না, তোমাকে আঁকতে হবে একটা উপবৃত্ত। তুমি পাশে উপবৃত্ত ছবিটা একটু দেখতে পাচ্ছ, জল জল করছে স্ক্রিনে, তো এটা দেখতে অনেকটা ডিম্বক আকৃতি বলি বলে ওভাল। এই চিত্রটা প্রোগ্রামের শুরু এবং শেষ, তার মানে কিছুক্ষণ আগে যে আমি অ্যালগোরিদম করেছিলাম সেখানে মনে আছে কিনা খেয়াল করো, যে এক নম্বর স্টেপ প্রোগ্রাম শুরু করি এবং লাস্ট পাঁচ নম্বর স্টেপ প্রোগ্রাম শেষ করি, এই দুইটা কথা মানে অ্যালগোরিদমের চিত্র হবে এই উপবৃত্ত। আমি কি বুঝাতে পারছি? দুই নম্বরে যে চিত্রটা হচ্ছে কি, এটা রেল লাইন, দুই নম্বর চিত্রটা রেল লাইন, যাতে এটা দিয়ে হাত ধরে হাঁটতে পারি নাকি, খবরদার। দুই নম্বর চিত্র হবে এইটা সামন্তরিক নাকি। তো এই সামন্তরিক আকৃতিটা ব্যবহার করা হয় তোমার প্রোগ্রামে যদি কোনো মান গ্রহণ করা কিংবা ফলাফল উপস্থাপন, এই দুইটা জিনিস মানে ইনপুট এবং আউটপুট, এই কথাগুলো যে ধাপগুলোতে থাকবে ওই ধাপগুলোর চিত্র হিসেবে এই সামন্তরিকের চিত্রটা বসবে। এখন এই সামন্তরিকের চিত্র আমরা কেউ এই কোনা দিব, কেউ ওই কন্যার বাঁকা করে দিব, কেউ আবার ওই যে জিপ গাড়ির মতো মাইক্রোবাসের মতো বানিয়ে দিবে, এরকম হইব নি ছোটবেলায় যে কলম দিয়ে মাইক্রোবাস আঁকছো দেখো, কিন্তু আবার কেউ বসে থাকবে না। এটা মূলত দেখাতে হবে কি, একদিকে একটু ডেল, একদিকে সামন্তরিকের চিত্রটা অ্যাকচুয়ালি যেরকম, আমরা তো জ্যামিতি যতটা পারছি অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করছি, দেখো এগুলো পিস ছাড়া নেই আমাদের। তোমরা কি আমার কথাগুলো সবাই স্পষ্ট শুনতে পাচ্ছো কিনা? জি স্যার। সামন্তরিক আকৃতির এই প্রতীকটি ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুটের জন্য। তারপরে তিন নম্বরে বাক্স, বাক্সগুলো দেখবা
অ্যাকচুয়ালি খোলা লাগবে না। আয়তন, তো এটাকে বলি আয়ত, অর্থাৎ ওই যে চতুর্ভুজের নাম শুনছি না আমরা অনেকটা, চতুর্ভুজ তো হচ্ছে চার জি বাহু স্যার, সমান, কিন্তু আয়তন হচ্ছে কি দুই বাহু সমান। তো এই আয়তটা আমরা ব্যবহার করব প্রসেসিং করা। তুমি লক্ষ্য করে দেখবা যে কিছুক্ষণ আগে যে আমরা অ্যালগোরিদম করেছিলাম, সেখানে আমাদের ওই যে তিনটি সংখ্যার যোগ করতে গিয়ে সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি লিখছি, অ্যাভারেজ করতে গিয়ে অ্যাভারেজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড থ্রি করছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গিয়ে ক্ষেত্রফল সমান সমান, এই যে প্রক্রিয়াকরণ যে কাজগুলো আমাদের থাকে ওই কাজগুলো বর্ণনা বোঝানোর জন্য চিত্রটা, যে চিত্রটা ব্যবহার করি সেই চিত্রটা হচ্ছে একটা আয়তের চিত্র। তারপরে আসো কি এটা ডায়মন্ড, তো এটা আসলে ওইটা দেখলে লাভ হবে না, এই পাশের চিত্রটা দেখতে হবে, ঠিক আছে? তো ডায়মন্ডের দিকে তাকিয়ে লাভ নেই, আমার তাকাতে হবে রম্বসের দিকে। তো রম্বসটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিসিশন তৈরি কর, যেমন ভাত খাবো নাকি খাবো না, তো প্রশ্ন করলাম তুমি কি ভাত খাবে, ইয়েসও হতে পারে নো হতে পারে, তুমি কি অনলাইন ক্লাস করবে নেক্সট, ইয়েসও হতে পারে নো হতে পারে, এই ধরনের সিদ্ধান্ত মেক করার জন্য আমরা এই প্রতীকটি ব্যবহার করে থাকি। তাহলে কোন একটি সংখ্যা কি জোর না বেজোর ওইটা বোঝানোর জন্য আমাকে শর্ত দিতে হয়, তাহলে শর্তটা যেই চিত্রের মধ্যে আমরা উপস্থাপন করবো সেই চিত্রটা হচ্ছে রম্বসের চিত্র। আমি কি এবার বুঝাতে পারতেছি? আমাদের বৃত্ত, এটাকে আমরা সার্কেল বলি। তো এখন এই সার্কেলটা ব্যবহার করা হয় যখন এমন অনেক প্রোগ্রাম তোমার তৈরি হবে যে প্রোগ্রামের আউটপুট মানে ফলাফল এও হতে পারে, বিও হতে পারে, সিও হতে পারে, কিংবা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তারপর হচ্ছে অড হতে পারে, ইভেন হতে পারে, এরকম ভাবে হতে পারে, অর্থাৎ আমাদের প্রোগ্রামের উপর নির্ভর করে। তখন আউটপুট যদি একাধিক হয় সেটাকে সংযোগ স্থাপনের জন্য আমরা এই ও বৃত্তটা ব্যবহার করে থাকি, অর্থাৎ এই সার্কেলটা আমরা ব্যবহার করি যাতে একাধিক প্রোগ্রাম আউটপুটগুলোকে একটা আউটপুটে প্রোগ্রামটা শেষ দেখাতে পারি, আর সেই জন্য আমরা এই বৃত্তটা ব্যবহার করি। এবং সর্বশেষ যে প্রতীকটা আমরা দেখব সে প্রতীকগুলো হচ্ছে অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্ন হচ্ছে দিক নির্দেশনা, যদিও আমরা নিয়মাবলী পড়তে গিয়ে বলেছিলাম যে তীরগুলো দিতে হবে নিচে নিচে, কিন্তু এমন অনেক প্রোগ্রাম তো থাকবে যেই প্রোগ্রামে আমার শর্ত মানলে আমি ফলাফলে যাব, শর্ত না মানলে আমার উপরের দিকে আবার যেতে হবে, অর্থাৎ আবার উপরে প্রক্রিয়াকরণ কাজটা করতে হবে। তো এরকম ভাবে কিছু শর্ত আমার থাকবে যেখানে আমি এক নম্বর পর দুই নম্বর ধাপে গেলাম, দুই নম্বর ধাপের পর তিন নম্বর ধাপে গেলাম, এখন তিন নম্বরের পর চার নম্বরে গেলাম, চার নম্বরের পরে প্রোগ্রাম শর্ত মানলে নিচে যাবে, শর্ত না মানলে চারিদিকে আবার তিনে যাবে। তো ওই চারের পরে আবার তিনে মানে উপরে যাওয়ার জন্য আমাকে যখন তোমার রিভার্স অ্যারো দিতে হবে, তখন আমরা এই অ্যারো চিহ্নগুলো ব্যবহার করে থাকি। তাহলে আমরা স্পেসিফিক খেয়াল করো, শুরু এবং শেষ বোঝানোর জন্য একটা প্রতীক ব্যবহার করেছি, ইনপুট এবং আউটপুট বোঝানোর জন্য আরো একটা প্রতীক ব্যবহার করেছি, প্রক্রিয়াকরণের জন্য একটা প্রতীক ব্যবহার করেছি, সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা প্রতীক ব্যবহার করেছি, এবং আরো একটা প্রতীক আর হচ্ছে কানেক্টর হিসেবে একটা বৃত্ত। তাহলে এই পাঁচ ছটা প্রতীক আমরা কি বুঝতে পারছি সবাই প্রোগ্রাম ফ্লো চার্টে মূলত? এখন এই প্রতীকগুলোর উপর ভিত্তি করে আমরা একটা প্রোগ্রাম করব। যে এই কিছুক্ষণ আগে তুমি কিন্তু তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম করেছিল, মনে আছে? জি স্যার। সেই অ্যালগোরিদমটা মূলত কি ছিল? জি স্যার। প্রোগ্রাম শুরু করি, দুই নম্বর স্টেপ ইনপুট হিসেবে এবিসি এর মান গ্রহণ করি, তিন নম্বর স্টেপ যোগ করি, চার নম্বর স্টেপ ফলাফল প্রকাশ করি, এবং পাঁচ নম্বর স্টেপ প্রোগ্রাম শেষ করি। দেখো তো এই কথাগুলো বলছিলাম। জি স্যার। জি স্যার, মাইক্রোফোন জানি অন। এক নম্বর ধাপে বলা হয়েছিল প্রোগ্রাম শুরু করি, দুই নম্বর ধাপে বলা হয়েছিল এ বি সি, যেহেতু আমার প্রশ্নটাই হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্টে। তো কিছুক্ষণ আগেও আমরা সেই অ্যালগোরিদম করেছিলাম যে এক নম্বর ধাপ প্রোগ্রাম শুরু করা, দুই নম্বর ধাপ ইনপুট হিসেবে এ বি সির মান গ্রহণ করা, তিন নম্বর প্রক্রিয়াকরণ যেটাকে আমরা বলি সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি করো, চার নম্বর ধাপ সামের মান প্রকাশ করো, সাম মানে যোগফল, এবং পাঁচ নম্বর প্রোগ্রাম শেষ করা। এই পাঁচটা ধাপে খুব সহজে একটা অ্যালগোরিদম আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এখন তার ফ্লো চার্টটা দেখবো। তাহলে প্রোগ্রাম শুরু করি, এই প্রোগ্রাম শুরু করার জন্য এই মাত্র যে কয়েকটা প্রতীক আমরা দেখেছিলাম, শুরু করা এখানে শুরু করার জন্য ডিম্বক আকৃতির একটা প্রতীক ছিল না, শুরু এবং শেষ বোঝানোর জন্য, তাহলে সেই প্রতীক আমরা ব্যবহার করেছি যেটাকে আমরা বলি প্রোগ্রাম শুরু করা। দুই নম্বরে ইনপুট, তোমাকে ইনপুট এবং আউটপুট
দেখানোর জন্য আরেকটা প্রতীক আমরা ব্যবহার করেছিলাম মনে আছে কিনা, ইনপুট এবং আউটপুট। তো সেই প্রতীকটা আমরা এখানে ব্যবহার করছি, যেমন ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করি, কথাটা এইভাবে লিখতে পারি যে এ বি সির মান গ্রহণ করি, কিন্তু ইনপুট হিসেবে এ বি সির মান গ্রহণ করি, কথাটা তোমার তোমার মতো করে লিখতে পারবে। তাহলে প্রতীকটা সবাই যদি ভালো করে লক্ষ্য করো যে এখানে অ্যাকচুয়ালি প্রতীকটা কি হচ্ছে, যে আমাদের কি আকারে সামুদ্রিক আকারের একটা প্রতীক। তিন নম্বরে যোগফল করা, সেখানে প্রক্রিয়াকরণ, ওখানে আমরা প্রক্রিয়াকরণের জন্য যেই আয়তর যেই ছবিটা আমরা দেখেছিলাম সেই ছবিটাই তুমি এখানে দেখো, আমি আঁকলাম সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, তাহলে কি হলো যে আমরা তোমার কি যোগফলটা বের করতেছি, মানে এটাকে আমরা বলি প্রক্রিয়াকরণ। বৃত্তের ক্ষেত্রফল করতে গেলেও সেম এই জায়গায় বসবে, ত্রিভুজের ক্ষেত্রফল করতে গেলে সূত্রটা এই জায়গায় বসবে, গড় বের করতে গেলে সূত্রটা এই আয়তের মধ্যে বসবে। সবাই কি বুঝতে পারতেছ? এটা করার পরে আমরা কি পেয়ে যাব, নিশ্চয় যোগফল। তাহলে চার নম্বর ধাপ হচ্ছে যোগফলটা আমরা বের করবো। তো সেখানে দেখো তো দুই নম্বরে যে আয়তের সামুদ্রিকের চিত্রটা আমরা এঁকেছিলাম, এখনো আমরা সামুদ্রিকের চিত্র আঁকছি, তাহলে এখন আমরা কি লিখলাম, সাম প্রকাশ করি বা ছাপাই, প্রিন্ট করি, ইংরেজিতে বললে আমরা বলি প্রিন্ট করি, যদিও অ্যাকচুয়ালি অ্যালগোরিদম এবং ফ্লোচার্টগুলো ইংলিশে করা হয়েছে, যেহেতু আমরা শুরুর দিকে করছি এই জন্য আমরা প্রথমে বাংলায় আসতে একটু অভ্যস্ত হই, নেক্সট আবার যখন একটা ক্লাস করব তখন কিছু কিছু প্রোগ্রাম দেখবো যে আমরা আস্তে আস্তে ইংরেজির দিকে চলে যাচ্ছি। তারপরে পাঁচ নম্বর প্রোগ্রাম শেষ করা, এখন লক্ষ্য করো প্রোগ্রাম শুরু এবং শেষ একই কালারে ব্যবহৃত হচ্ছে এবং একই প্রতীক আমরা ব্যবহার করেছি, ইনপুট এবং আউটপুট একই প্রতীক ব্যবহার করেছি, প্রক্রিয়াকরণ আমরা অন্য আরেকটি প্রতীক ব্যবহার করেছি। তাহলে এখানে সর্বসাকল্যে কিন্তু পাঁচটা ধাপ হলেও তিনটা প্রতীক ব্যবহৃত হয়েছে, তোমরা কি খেয়াল করছো বিষয়টা? জি স্যার। তাহলে জি স্যার, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য যে অ্যালগোরিদম করতে পারলাম অনুরূপ তুমি সেম চিত্র, ভিতরের কথাগুলো চেঞ্জ থাকবে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে সেম ভাবে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবা সেম ভাবে, তারপর হচ্ছে গড় বের করতে পারবা সেম ভাবে, ফারেনহাইট তার তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করার অ্যালগোরিদম ফ্লো চার্ট বের করতে পারবা সেম ভাবে, আবার সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করার প্রোগ্রাম একইভাবে করতে পারবা। তার মানে কি দাঁড়ালো, ওই যে আমার কন্ডিশন মানে শর্তটা, তিন নম্বর ধাপের জায়গাটা একটু চেঞ্জ হবে, যখন বৃত্তের ক্ষেত্রফল বের করবে সূত্রটা তিন নম্বরে চেঞ্জ হয়ে যাবে, ইনপুটগুলো সেই অনুযায়ী চেঞ্জ হবে, আবার যখন তুমি ফারেনহাইটে তাপমাত্রাকে সেলসিয়াসে রূপান্তর করবা তখন ফারেনহাইট ইনপুট হবে, আর সেলসিয়াসে রূপান্তর করার জন্য যে সূত্রটা থাকে, যারা বিজ্ঞান বিভাগে আছো তখন তোমরা তোমাদের ফিজিক্সে এই সূত্রটা আছে, আবার আমাদের আইসিটি বইয়ের মধ্যেও এটা দেওয়া আছে, ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দিব। তাহলে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের যে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট আছে এটা যদি আমরা বুঝতে পারি আমরা আরো তিন চারটা প্রোগ্রাম নিজেরাই এখন পারবো, নাকি পারবো না? ইনশাল্লাহ আমরা পাশে যদি চেষ্টা করি তাহলে এখন পারবো। এবার আমরা একটু ব্যতিক্রমী আরেকটা প্রোগ্রাম দেখব, যেমন কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম নির্বাচন বা সিলেকশন এরকম, যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে দুটি সংখ্যা, তো দুটি সংখ্যার মধ্যে কোনটা বড়, আমি যদি তোমাকে সংখ্যা বলে দেই, যেমন একটা সংখ্যা দিলাম 25 আর একটা সংখ্যা দিলাম 31, বলার সাথে সাথে তুমি উত্তর দিয়ে ফেলবা 31 বড়, কিন্তু কম্পিউটার 25ও চিনে না 31ও চিনে না, তখন তার কাছে কোনটা বড় হবে সে কিন্তু বুঝতে পারবে না, তখন সে ক্যালকুলেট করে নিবে এবং তার ক্যালকুলেটের জন্য সে কিন্তু কিছু প্রতীক ব্যবহার করবে, তার মধ্যে একটা প্রতীক হচ্ছে যেমন স্মলার দেন গ্রেটার দেন, বড় ছোট বের করার জন্য। তো আমরা যেটা কম্পিউটারকে বুঝাবো, কম্পিউটার তো সংখ্যাগুলো নিয়ে সরাসরি কাজ করবে না, সে বাইনারিতে কাজ করবে, আবার ব্যবহারকারীর কাছ থেকে সংখ্যা দুইটা নেওয়ার প্রক্রিয়া আমাকে করতে হবে। তাহলে আমরা সেই জায়গার মধ্যে যদি অ্যালগোরিদমটা করি তাহলে এক নম্বর স্টেপ হবে প্রোগ্রাম শুরু করা, দুই নম্বর হচ্ছে ইনপুট হিসেবে দুটি সংখ্যা নেওয়া, যে দুইটি সংখ্যা নিব কম্পিউটারকে চলক দিয়ে বুঝিয়ে দিব, অর্থাৎ কম্পিউটার দুটি সংখ্যা মান গ্রহণ করবে তাকে আমরা চলকের মাধ্যমে বোঝাবো। তো এখানে আমি এ আর বি দুটি চলক ধরেছি, এখানে কথা হচ্ছে যে তুমি চাইলে কিন্তু তোমার ইচ্ছে মতো চলক ধরতে পারবা, তা আমি এ আর বি দুটি চলক ধরলাম, সে অনুযায়ী নেওয়ার পরে এবার আমরা কি করব, তুলনা করব। তিন নম্বর স্টেপে হচ্ছে তুলনা করা, যদি এ গ্রেটার দেন, যেহেতু বড় সংখ্যা বের করতে আসছি তাই গ্রেটার দেন ব্যবহার করব, আর ছোট সংখ্যা হলে লেস দেন বা স্মলার দেন, তাহলে কি হলো এ গ্রেটার দেন বি। এখানে প্রশ্নটা হচ্ছে এরকম, যদি প্রশ্নটা মুখে বলি বি থেকে কি এ বড়, উত্তর হাও হতে পারে উত্তর নাও হতে পারে, কারণ আমি একটা প্রোগ্রাম করলাম, এখন মারিয়া আকি যদি বলে চিন্তা করলো যে আকি বললো যে স্যার আমি সংখ্যা দিব, তো এখন আকি এর ঘরে বড়টা রাখবে না বি এর ঘরে, আকি কি লাইনে আসো না, শুধু শুধু এক্সাম্পল দিচ্ছি,
জি স্যার, তাহলে একই একটা আসি চিন্তা স্যার। করলো যে স্যার আমি এ এর ঘরে বড় রাখবো, বি এর ঘরে ছোট রাখবো। আবার এটাও ভাবতে পারে আমি বি এর ঘরে বড় রাখবো, এটাতে ছোট রাখবো। এখন কম্পিউটারকে তো কোশ্চেন তৈরি করার সিস্টেমটা থেকে দাঁড় করাইতে হবে, যাতে কম্পিউটার এখন প্রশ্ন করবে বি থেকে কি এ বড় গ্রেটার দেন দিয়ে। এখন সংখ্যা যখন আঁকি দুই নম্বর স্টেপে সংখ্যাগুলো দিল, তখন কম্পিউটার তখন অ্যানালাইসিস করলে উত্তর হাও হতে পারে, উত্তর নাও হতে পারে। যদি উত্তর হা হয় তাহলে এ বড়, যদি উত্তর না হয় তাহলে কে বড়? বি বড়। তাহলে তাহলে এ বি বড়। কথাটা বাংলায় যদি আমি বলি, আমরা প্রথমে একটা শর্ত দিচ্ছি, শর্তটা হচ্ছে এ গ্রেটার দেন বি কিনা, এ গ্রেটার দেন বি কি না। উত্তর যদি হয় ইয়েস তাহলে এ বড়, যদি নো তাহলে বি বড়। আর এই স্যার ধাপটা আমরা করি কি তিন নাম্বারে। একটা কোশ্চেন আমি এই ছিল। জায়গাটা বোঝাতে পারছি? জি স্যার, জি স্যার, জি প্রশ্ন আছে এই জায়গায়? স্যার হ্যাঁ যদি স্যার, লেস দেন দিয়ে সংখ্যাটা ঘুরিয়ে দেয়, মানে বি লেস দেন এ হয়, তাহলে কি মানে ক্লোজার ভুল হবে? হ্যাঁ আমি তোমাকে একটু আগে আমি বলেছিলাম যে বড় শর্তটা তো সংখ্যা একই থাকে। বোঝানোর জন্য গ্যাটার দেন, আর ছোট সংখ্যা বের করার জন্য লেস দেন বলতে হয়। তুমি যদি লেস দেন দাও তাহলে প্রশ্নটা উল্টো হয়ে গেল, কারণ তুমি তো ছোট সংখ্যা বের করো, লেস দেন ব্যবহার করা হয় ছোট সংখ্যার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে এই তিন নাম্বার স্টেপে? না স্যার। ওকে, তাহলে এখন লক্ষ্য করো। হ্যাঁ বলো। কেউ কিছু বলবা? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো সবাই? জি স্যার, জি স্যার। তাহলে চার নম্বর স্টেপ হচ্ছে কি হবে? ফলাফল প্রকাশ। 5 নম্বর হচ্ছে প্রোগ্রাম শেষ। তাহলে এখন লক্ষ্য করে দেখো, আমরা ফলাফল প্রকাশ এবং প্রোগ্রাম শেষ এটা করলাম, যদিও আমি 3 নম্বর স্টেপটা আরো অনেকভাবে কিন্তু লিখতে পারি। এখানে আমি ক খ দিয়েছি, তুমি চাইলে হয়তো বা এক বাক্যে নিয়ে আসতে পারো বাক্য। এখানে তোমরা বিভিন্ন রাইটারে যখন বই পড়ো, তোমাদের অনেক সময় দেখবা যে আমাদের এই অ্যালগোরিদম, ফ্লো চার্ট বা সি প্রোগ্রাম একটু 19-20 পরিবর্তন থাকবে। এইটা থাকার কারণ হচ্ছে আসলে অ্যালগোরিদমটা এখন কিন্তু আমি আমার মতো করে কথা বলতেছি, মনের ভাব প্রকাশ করতেছি। আবার এটাকে ওই যে একটু আগে যদি বলি যে আরেকটা ভাবে উপস্থাপন করতে চাই এক বাক্যে, তাহলে লিখতে পারি এরকম যে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এ ছাপাই অন্যথায় বি ছাপাই। এই কথাটা বললি তাহলে কিন্তু বাক্যটা চেঞ্জ হয়ে গেল, তখন আর ক খ দরকার পড়লো না। আবার আমার মতো করে যদি দাও যে এইভাবে দিলে কোনো পার্থক্য আছে কিনা, আসলে না, ঘুরি ফিরে একই জিনিস বোঝাচ্ছি, হয়তো উপস্থাপনের ধরন এক এক রকম হতে পারে এক একজনের। তাহলে এই অ্যালগোরিদমের ফ্লোচার্ট হবে কিরকম? 1 নম্বর স্টেপ প্রোগ্রাম শুরু করলাম, 2 নম্বর স্টেপ আমার মান গ্রহণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সামান্তরিক চিত্রটা ব্যবহার করেছি। 3 নম্বর স্টেপ এবার আমাকে কন্ডিশন, সিদ্ধান্তের জন্য আমাকে সিদ্ধান্তের যেই প্রতীক, ওই যে ডায়মন্ড রম্বস চিত্রটা, এটা ব্যবহার করতে হবে। এখানে আমি প্রশ্নটা নিয়ে আসলাম, এ গ্রেটার দেন বি, প্রশ্নবোধক চিহ্নতে বোঝাচ্ছে কি না। এখন উত্তর হা হবে নাকি না হবে, না দুইটাই হওয়ার সম্ভাবনা আছে, দুইটাই হওয়ার যেহেতু আমরা সংখ্যাই জানি না। তাহলে আমাদের মাথার মধ্যে, যেহেতু আমরা প্রোগ্রামার রাইট নাও, কিন্তু আজকে সবাই তোমরা প্রোগ্রামার, তোমাকে অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে বিবেচনা করতে হবে যে আমার হাও আসতে পারে নাও আসতে পারে। তাহলে আমরা শর্তটা জুড়ে দিব এরকম, যদি হা হয় তাহলে এ বড়, অন্যথায় মানে যদি না হয় তাহলে বি বড়। এখন কথা হলো এও বড় হতে পারে, বিও বড় হতে পারে, আমি প্রোগ্রাম শেষ করব কোথায়? তাহলে আমাকে এই প্রোগ্রাম শেষ করার জন্য একটা কানেক্টর দরকার পড়বে। এবার দেখছো কানেক্টরের ব্যবহার? জি স্যার, জি স্যার। তাহলে প্রোগ্রামটাকে শেষ করার জন্য একটা কানেক্টর, কেন? কারণ আমার এও বড় হতে পারে, বিও বড় হতে পারে। এই জন্য আমরা চিন্তা করলাম যে এখানে একটা কানেক্টর ব্যবহার করে দিই। তাহলে এ বি আমরা ঠিক করে যে কোনো একটা যেটা হবে, অর্থাৎ ডিপেন্ড করে ওই 2 নম্বর স্টেপে সংখ্যা ইনপুট, 2 নম্বর সংখ্যা দিলে 3 নম্বর ওকে হয়ে যাবে, তখন হা হলো নাকি না হলো বোঝা যাবে। কিন্তু যে পর্যন্ত ব্যবহারকারীরা তোমার প্রোগ্রামটার সংখ্যা ইনপুট না দেয় ওই পর্যন্ত, মানে 2 নম্বর স্টেপে সংখ্যা না দিলে 3 নম্বর কাজ করবে না, 3 নম্বরে যদি সংখ্যা নাই পায় কাজ না করে 4 নম্বর স্টেপ যাবে না। এখন সংখ্যা যখন পাবে তখন হা হতে পারে না হতে পারে, যেদিকে হবে সেদিকে যাবে, আমার আর তোমার কি। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে এখন লক্ষ্য করো এই যে প্রোগ্রামটা আমরা করলাম, এই প্রোগ্রামটা হচ্ছে সিদ্ধান্তমূলক একটি প্রোগ্রাম বা নির্বাচনমূলক একটি প্রোগ্রাম, যেখানে আমাকে হা না নির্বাচন করতে হয়। তাহলে আমরা ওই যে ফ্লোচার্টে যে কয়েকটা যুক্তি বুঝতে পারে, আমরা কিন্তু দুই ধরনের যুক্তি আমরা অলরেডি করে ফেলেছি। আমরা একটা হচ্ছে সাধারণ বা সরল প্রোগ্রাম করেছি, আর একটা হচ্ছে তোমার নির্বাচন বা সিদ্ধান্তমূলক। তা আগামী একটা ক্লাসে আমরা অন্য জাম্প প্রোগ্রামগুলোতে যেতে পারি,
বা আমরা পুনরাবৃত্তি রিপিটেশন প্রোগ্রামে আমরা যেতে পারি। সামনের কোনো যদি ক্লাস তোমরা করতে চাও বা আগ্রহী হও, আমি সুযোগ বের করতে পারি, তাহলে সেটা করতে পারি। এবার আসি সুডোকু। আচ্ছা, আমার এখান থেকে কি মেহজাবিন আসো? জি স্যার। সুডোকুটা কি একটু পড়ে শোনাবা বাকিদেরকে? জি স্যার। পড়ে শোনাও। সুডো একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে ছদ্ম বা ফেক। সুডোকুড শব্দটি বোঝায় এটি কোনো কোড নয়, একটি প্রোগ্রামের কার্যপ্রণালী বর্ণনা বা উপস্থাপনের জন্য ইনফর্মাল উপায়ে ইংরেজি ভাষায় লেখা কতগুলো নির্দেশনার সমষ্টিকে একত্রে সুডোকুড বলে। বিষয়টা হচ্ছে কি, আমরা যখন সি প্রোগ্রামিং এর মাধ্যমে প্রোগ্রাম রচনা করব, তখন আমাদের কিছু ছদ্ম নাম বা কিছু ফেক তথ্য আমাদের দরকার পড়ে। তো দরকার পড়ে বলতে কেমন, যেমন এটা আমরা কোডিং করতে গেলে কিছু আমার জিনিস দরকার পড়ে। এই মুহূর্তে হয়তো তোমাদেরকে বোঝাতে গেলে কিরকম হয়, যারা অলরেডি একটু ট্রায়াল দিচ্ছ, যে জাম্প করতে হলে আমাকে কোথাও কোথাও কোনো নাম মেনশন করা লাগে, স্ট্রিং শব্দ ব্যবহার করা লাগবে। তো সেগুলো হচ্ছে আমাদের আমাদের ইংরেজি শব্দতে এটা তৈরি করতে হয়, যাতে আমরা তোমার একটা প্রোগ্রামকে বাস্তবিক করতে বুঝাতে পারি। তো মাঝে মধ্যে, এখানে সকল প্রোগ্রামে না, মাঝে মাঝে এমন কিছু প্রোগ্রামে এটা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়, যে অস্থায়ী বা ছদ্ম কিছু ইনফরমেশন আমাদের দিতে হয়, সেটাকে আমরা বলে থাকি সুডোকোড। তাহলে আমাদের যদি একটা জ্ঞানমূলক প্রশ্ন হয় অনেক সময় সুডোকোড কি, তখন আমাদের এই প্রশ্নটার উত্তরটা এরকম দিতে হয় যে সুডোকোড এর অর্থ হচ্ছে ছদ্ম বা ফেক, অর্থাৎ কোনো একটি প্রোগ্রামের কার্যপ্রণালী বর্ণনা বা উপস্থাপনার জন্য ইংরেজি ভাষায় লেখা কতগুলো নির্দেশনা। তো বাড়ির কাজ আসলে যে কলেজের আদলে এগুলো করা, এতক্ষণ আমরা লম্বা একটি সময় ধরে যারা ক্লাস করলাম, অ্যালগোরিদম কি, অ্যালগোরিদমের সুবিধা আমরা পেয়েছি, তারপর অ্যালগোরিদমের শর্ত পেয়েছি, আবার ফ্লোচার্ট কি, ফ্লোচার্টের সুবিধা, ফ্লোচার্টের প্রকারভেদ, ফ্লোচার্ট লেখার নিয়মাবলী, এবং দুই তিনটা প্রোগ্রাম আমরা অ্যালগোরিদম দেখেছি, আর দুইটা প্রোগ্রামের আমরা ফ্লোচার্ট সহ অ্যালগোরিদম দেখেছি। তো আজকে যদি আমার এই ক্লাসের পরে তোমরা সুযোগ মতো আবার আইসিটি বইটা নিয়ে একটু বাসায় পড়ো, তাহলে এখান থেকে খুব সুন্দর সুন্দর করে তুমি বাকি যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো আয়ত্ত করতে পারবা। আবার আজকে যে দুইটা ফ্লোচার্ট তোমাদেরকে দেখালাম, এই দুইটা ফ্লোচার্টের অনুরূপ হিসেবে তুমি এখন বাসায়, যেমন তিনটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যার গড় বের করা, তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, বৃত্তের ক্ষেত্রফল বের করা, এই প্রোগ্রামগুলো তো পারবা। সেই সাথে সাথে ওই যে তুমি এইমাত্র যেটা করলা, দুইটি সংখ্যার মধ্যে কোনটা বড়, এটার আদলে ঠিক এটার মতো করে তুমি অন্য যে প্রোগ্রামগুলো করতে পারবা, তা হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে কোনটা ছোট, কিংবা তিনটি সংখ্যার মধ্যে কোনটা বড়, তিনটি সংখ্যার মধ্যে কোনটা ছোট, আবার কোন একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, আবার কোন একটি সংখ্যা জোড় নাকি বেজোড়, এই প্রোগ্রামগুলো তুমি বাসায় করতে পারবা। তাহলে আশা করি এই প্রোগ্রামগুলো আমরা বাসায় একটু চেষ্টা করব, এবং সেই সাথে আজকে যে ক্লাসটা আমরা অতিরিক্ত ক্লাস করলাম, সেই ক্লাসটা আমরা বাসায় একটু রিসার্চ করব, এটা কতটুকু আমরা পারি বা বুঝতে পারছি কিনা। যদি তারপরে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমি যে এই ক্লাসটার উদ্দেশ্যে তোমাদেরকে পোস্ট করেছিলাম সেই পোস্টে কমেন্ট করে নিও, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে। থ্যাংক ইউ।